দেখি সিপি ঠাকুরা দেবী কি স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে আমার স্বামীকে বদ্ধার খালিয়ে নাকি দংশন করেছে এই যে নিশ্চিন্ত নহ বাসর ঘর এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না তবে আজকে দিন আমি কি ভুল স্বপ্ন দেখেছি কিন্তু এই বাসর ঘর কেন অন্ধকার এই বাসর ঘরে তো সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম আমি সেই প্রদীপ খানা নিবে যেন অন্ধকার হয়ে গেছে ওগো তুমি কোথায় আছো একটি বার দেখা দাও দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো একটি বার দেখা দাও স্বামী তুমি যদি না দেখা দাও একা কি করে এই বাসর ঘরে আমি থাকবো এই স্বপ্ন আমার সত্যি নয় গো আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো স্বামী অভিমান করেছি এই বাসরের বাতি নিভিয়ে যেন কোথাও লুকিয়ে রয়েছে আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালাই নামে পাতি জড়িয়ায় দিল পাতি
আজ আমি এই বাসনের বাটিকে জ্বালা পান পড়কে দেখছি, স্বামী যেন সে স্বর্ণ পালক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। একটি বার জাগো না, কত সময় বিশ্রামে সে নিদ্রায় নিদ্রিত হয়েছিল, একটি বার এই নিদ্রা ভঙ্গ করো। চলো স্বামী, আমি যে তোমার জন্য রন্ধন করে নিয়ে এসেছি তুমি সেবা করবে না? জানো স্বামী, আমি জীবনে কোনোদিনও রন্ধন করিনি গো, আছে না, আমি তোমার জন্য রন্ধন করেছি। চলো না, আমি যে রন্ধন করেছি তা তুমি সেবা করবে, একটি বার উঠো। অভিমান করে থাকতে নেই গো, তুমি একটি বার উঠে কথা বলো। আচ্ছা তো স্বামীর শরীর বড় শীতল হয়ে গেছে গো, কিন্তু কেন কথা বলছে না আমার সঙ্গে? তুমি একটি বার কথা বলো না, এমনি ভাবে যদি নীরব হয়ে থাকবে এই বাসর ঘরে, আমি আমার এই দুঃখের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া তো আমার এই বাসর ঘরে আর কেউ নেই। তুমি একটি বার উঠে কথা বলো না। এদিকে স্বামী আমার ডাকে সাড়া দিচ্ছে না, আমি আবার যেন সর্পের গর্জন শুনতে পাচ্ছি এই বাসর ঘরে। তবে কি সত্যি কোনো সর্প প্রবেশ করেছে নাকি এই বাসর ঘরে? সে কি কে তুমি, কে এই বাসর ঘরে কে প্রবেশ করেছে তুমি? দেখলাম আমি এই বাসরে প্রবেশ করেছি কালিয়া নাগিনী রে। কালিয়া নাগিনী তুমি প্রবেশ করেছো এই বাসর ঘরে? আমি তোমায় জিজ্ঞাসা করবার সঙ্গে সঙ্গে তুমি যেন আদো আদো কণ্ঠে আমার সঙ্গে কথা বলছো, জানি না আমি তোমার মনের কথা, কিন্তু তুমি কি জানো নাগিনী, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, যখনই আমার ঘুম ভেঙে যায় হঠাৎ করে জেগে দেখছি বাসর ঘর অন্ধকারে পরিণত হয়েছে। কতবার না স্বামীকে ডাকলাম, আমার স্বামী যেন আমার ডাকে সাড়া দিল না। বলো না নাগিনী, আমার স্বামীর কি হয়েছে গো? সে যেন আর কোনোদিন কথা বলবে না রে। এই সুখের দিনে অমঙ্গলের কথা বলতে নেই, কখনো আমার অমঙ্গলের কথা বলতে নেই নাগিনী, তুমি এমন ভাবে এই অমঙ্গলের কথা বলো না। তোর স্বামী যেন চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে রে। বিদায় হয়ে গেছে, কিন্তু কেন বিদায় হয়ে যাবে আমার স্বামী? আমার স্বামীকে রক্ষা করবার জন্য রয়েছে আমি এই বাসর ঘরে, তুমি আমার স্বামীর কোনো ক্ষতি করো না তুই নাগিনী। তোর স্বামীকে যেন আমি এই বাসরে প্রবেশ করে আমি যেন দংশন করেছি রে। আমার স্বামী কি অন্যায় করেছিল যে আমার স্বামীকে তুমি দংশন করেছো? আমি আমার মার কথা মতো, আমি তো তোর কাছে কোনোদিনও কোনো অপরাধ করিনি নাগিনী, তুমি এই বাসর ঘরে কেন কেড়ে নিলে আমার স্বামীকে? কেন তুমি কে
শুধু একটি বার কথা বলো, আমি ওই নাগিনীকে প্রমাণ করে দিতে পারি যে হ্যাঁ আমি আমার স্বামীকে রক্ষা করতে পারি। তুমি কথা আমি কি অপরাধ করেছিলাম গো, তোমার কাছে কি অপরাধ? এত নিষ্ঠুরে নাগিনি, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে, আমি কি অপরাধ করেছিলাম তোমার? ওরে তুই বড়নি নাগিনী, তুই বড়নি নিচুর নাগিনী রে, আমার অস্থির হয়েছে
বিয়ের জাতি এই জাতি দিয়ে অষ্টঙ্গরী কাল পুচ্ছকে তুই যে আমার বড় সর্বনাশ করে দিবি রে আমি সর্বনাশ করে দিয়েছি সর্বনাশ তো তুই করেছিস রাগিনী তুই আমার সর্বনাশ করেছিস আমার স্বামীকে কেড়ে নিয়ে আমার নারী কুল থেকে বঞ্চিত করে দিলি কলঙ্কিনি করে দিলি এই পৃথিবীর বুকে আমার এত নিষ্ঠুর মন নিয়ে প্রবেশ করেছিলিস এই বাসর ঘরে তুইও একটা নারী নারী হয়ে অন্য নারীর সিঁথির সিঁদুর কেড়ে নিলি বললাম না আমি একটি নিশ্চিত জন্য স্বামীকে ধরে রাখতে কোনোদিন কারোর কাছে আমি কোনো অপরাধ করিনি ও আজ তুই আমার পাপ তুলতে গান কেউ নেবে না বুঝলাম আমি যে সর্বকুল থেকে বঞ্চিত হয়ে গেলাম সর্বকুল থেকে বঞ্চিত হয়ে গেছি বলে মনে বড় কষ্ট পাচ্ছ তাই না এই দিশি প্রভাত হয়ে গেলে শ্বশুর ঠাকুর ছুটে আসবে তুমি বলো তো আমি আমার স্বামীকে তুলে দেবো না আমার নিজের প্রাণকে তুলে দেবো সারা জীবনের মতো আমি শিবন্ত্রী সিঁদুর হারিয়ে ফেললাম রাগিনী কিন্তু না আমি সর্বকুল থেকে বঞ্চিত হতে দেব না তাই আজ থেকে তোদের সর্ব জাতিকে আমি অভিশাপ করলাম যে এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্ব জাতির অষ্টঙ্গরী কাল পুজ্য ছুটে যাবে মেহলা আমি তোর স্বামীকে দংশন করো তোর প্রাণে আমার প্রতি এত দয়া মমতা রে আমি তোকে কথা দিচ্ছি মেহলা কোনোদিন যদি তোর এই কালিয়া নাগিনী প্রয়োজন হয় তুই একটিবার আমায় স্মরণ করিস আমি তোকে দর্শন দূর সত্যি কোনোদিন যদি প্রয়োজন হয় আমার ডাকে সাড়া দিও তোমার কাছে আমার এই করজোড়ে মিনতি করছি নাকি সেদিন তুমি আমার ডাকে সাড়া দেবে এই মুহূর্তে এই বাসনগুলো পরিত্যাগ করে চলে যাও না চলে যাও তুমি